আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা রেডমি নোট 10 এটার অ্যাকাউন্ট লক বাইপাসই করব। তো এটার জন্য সর্বপ্রথম আমরা একটা টেস্ট পয়েন্টটা খুঁজে নিতেছি, কারণ এটা সেটটাকে টেস্ট পয়েন্ট মোডে কাজ করতে হবে। টেস্ট পয়েন্ট মোডে কাজ না করলে এটা হয় না। তো আমরা প্রথমে টেস্ট পয়েন্ট মোডটা সার্চ করে নিছি গুগলে। সার্চ করার পরে আমরা প্রথমে সেটটাকে খুলে নিব, বা আপনারা আপনাদের মতো করে সেটটাকে টেস্ট পয়েন্ট সার্চ করে নেবেন। সার্চ করে কোনটাকে আপনারা নিজের মতো করে খুলে নেবেন। আমি আমারটা খুলে নিতেছি। ফোনটা খোলা হয়ে গেছে। এবার পিসিতে গিয়ে আপনারা চাইলে আনলক টুল ছাড়া আরও একটা টুল আছে, আমার অ্যাকাউন্ট বাইপাস একটা টুল আছে, ওইটাতেও কাজ করতে পারেন। আমি আনলক টুলে বেশিরভাগ কাজ করি, কারণ আমার কাছে দুটোটার অ্যাক্টিভেশন আছে। তারপরেও আমি আনলক টুলেই কাজ করি। আপনাদের আনলক টুল ইউজ করতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে, না হলে এটা লগ ইন হবে না। তো আনলক টুলে লগ ইন করার পরে এটা যখন ওপেন হবে তখন আপনারা এমআইতে ক্লিক করবেন। একটু ধৈর্য ধরুন, কারণ আমার নেট হয়তো একটু স্লো, কারণ লগ ইন হইতে একটু সময় নিতেছে, আর এমআই অ্যাকাউন্ট আনলক টুলটাও একটু লগ ইন হইতে একটু সময় নেয়। আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন লগ ইন করার জন্য। লগ ইন হয়ে গেলে আপনারা এখানে যে দেখুন এমআইতে সিলেক্ট করা থাকবে, আপনারা সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে এমআই নোট 10 বা আপনাদের যে কোনো মডেল, আপনারা চাইলে যে কোনো মডেলকে, এনি মডেল, এমআইয়ের এনি মডেলকে বাইপাস করতে পারবেন। আমি নোট 10 যেহেতু নোট 10টা সার্চ দিলাম, এটা হচ্ছে ইডিএল মানে কোয়ালকম সিপিইউ। তো এই যে আমি আমার অ্যাকাউন্টে রিসেটে ক্লিক করলাম। এবার এখানে টেস্ট পয়েন্ট ক্লিক করে তারপরে এটাতে কেবল লাগাবো। তবে এখানে একটা বিষয় আছে, আপনারা চাইলে কিন্তু আমার ইডিএল ফাস্টবোর্ড টু ইডিএল একটা টুল আছে, ওইটাতে খরচ হয়, তবে আপনারা চাইলে ওইটাতে করতে পারেন যদি আপনারা সেটটাকে খুলতে না চান। আমরা কাস্টমার থেকে কথা বলে নিছি, এটা সমস্যা নাই, খুললেও সমস্যা নাই। তো আমি খুলে এটাকে টেস্ট পয়েন্টে ইডিএলে নিব। ইডিএলে নেওয়ার পরে যে দেখুন কোয়ালকম ফোর্ট পাইছে। তো এখানে কাজ শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এমআই যে কোনো মডেল, কোয়ালকম বলেন, এমটিকে বলেন, যত মডেল আছে, এমটিকে কোয়ালকম যত সিপিইউ আছে সবগুলো আপনারা এভাবে করতে পারবেন। তো এখানে আপনাদের মডেল আছে, মডেল সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে ডিজেবল আমার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করুন। ডিজেবল আমার অ্যাকাউন্ট ওটি এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে অনেক সময় দেখা যায় কি এটা ফাইল পড়ে গেছে বা এটা ডাউনলোড এররে চলে গেছে। তো আপনারা এই কাজ অবশ্যই ভুলও করবেন না। আপনারা অবশ্যই আমার ডিজেবল ক্লাউড এটাতে ক্লিক করবেন, ডিজেবল আমার ক্লাউড এটাতে। তো এই যে দেখুন এটা কমপ্লিট আমার অ্যাকাউন্ট চলে গেছে এবং রিবুটিং হয়েছে। তো এই যে দেখুন আমি ফোনটাকে ব্যাটারি কানেকশন লাগিয়ে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এবং ডাটা কানেকশন অ্যাড করে দেখাচ্ছি। তো এটা যেহেতু পুরো কমপ্লিট ইরেস হয় আমার অ্যাকাউন্ট দেওয়ার পরে, ডিজেবল দেওয়ার পরে এটা পুরোটা ইরেস হয়েছে। ইরেস হওয়ার পরে একটু সময় নেয় ওপেন হইতে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এটা দেখবেন। আপনারা চাইলে ওই এমআই ডিজেবল অ্যাকাউন্ট ওইটাতেও কাজ করতে পারেন, তবে ওইটাতে খরচ হয়, আপনাদের আনলক টুলে কোনো কাজ খরচ হয় না। আর এখন যেহেতু এমআই অ্যাকাউন্ট বা রিমুভ করতে, পারমানেন্ট রিমুভ করতে একটু খরচ হাই, প্রাইস হাই আছে এখনও, আগে যে খরচ ছিল এখনও অতিরিক্ত হাই হয়ে গেছে, কারণ আমরা বেশিরভাগ এখন এমআই অ্যাকাউন্ট ডিজেবল করে দিই। এটাতে একটা সুবিধা হচ্ছে কি, খরচ কাস্টমাররা কম হয়। আর আরেকটা সমস্যা হচ্ছে এটাতে কখনো সেটকে ফ্লাশ করা যাবে না। ফ্লাশ করা ছাড়া আপনারা যে কোনো রিবুট টিবুট করতে পারেন, ফ্লাশ করলে সমস্যা, ফ্লাশ করলে আবার এমআই অ্যাকাউন্ট লক করে যাবে। আপনারা অবশ্যই কাস্টমারকে এটা বলে দিবেন যে এটা যাতে ফ্লাশ না করে, বা আপনারাও এটা তো অবশ্যই যারা কাজ করেন তারা অবশ্যই জানবেন, তারপর সেটাকে কখনো ফ্লাশ করবেন না। তো আমি আপনাদেরকে ওয়াইফাই কানেক্ট করে দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় এমআই অ্যাকাউন্ট লক ডিজেবল করলে এমআই অ্যাকাউন্ট লক পড়ে যায় ওয়াইফাই কানেক্ট করার পরে। তো আমি আপনাদেরকে এমআই ওয়াইফাই কানেক্ট করে দেখাচ্ছি, এটাতে কোনো সমস্যা হয় না। আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন। তো 100% কমপ্লিট।
তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা কমপ্লিট দেখার জন্য এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর সবাই পাশে থাকবেন।